100% যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে আবারো শুরু করতে যাচ্ছি। আজকে চলে আসছি রাজশাহী নগরীতে, সেই পদ্মার পারে বিশাল এক বাণিজ্যিক খামার গড়ে তুলেছেন তরুণ উদ্যোক্তা রাফি ভাই, যিনি ওনার ফার্মে বিভিন্ন জাতের ছাগল ক্রয় বিক্রি করে থাকেন। আজকে ওনার ফার্মে আমরা দেখার চেষ্টা করব কি জাতের ছাগল রয়েছেন, উনি কি দামে ওই ছাগলগুলো বিক্রি করে থাকেন, সব কিছু নিয়ে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এই ভিডিওটি। দর্শক, তো আজকে চলুন খামারের সাথে সরাসরি কথা বলা যাক, আর অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, রমজান মাসে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকটা গরম, তারপরে ভালো আছি। জি, এবার একটু গরম, চৈত মাসের রমজান মাস, গরম হচ্ছে মাশাআল্লাহ, অনেক গরমই পড়ছে, তারপরেও এটা আল্লাহর প্রদত্ত শিয়াম সাধনার মাস, তো ইনশাল্লাহ আমি এবং আপনারা সবাই আমরা চেষ্টা করবো রমজানটা রোজা রাখার জন্য এবং ইবাদতের জন্য। জি ভাই, অনেক ছায়া জায়গায়, তারপর আপনার খামারটা, জি আপনার যে খামারটি অনেক ছায়া জায়গায়, বিগত যে প্রতিবেদনে আসছিলাম, জি জায়গাটা দেখে অনেক ভালো লাগছে, পাশে পদ্মার পারে, সে সময় আমের একটা মৌসুম ছিল, মোটামুটি তো 3-4 মাস হবে প্রোগ্রাম করছিলাম, শীতের শুরুর দিকে আমাদের প্রোগ্রামটা হয়েছিল। সেই সময় বারবারই বিটেল আর কিছু তোতাপুরি ছাগল ছিল আমার ফার্মে। কেমন কি সাড়া পাইছিলেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো সাড়া পাওয়া গেছে। ওই ছাগলগুলো এখন দেখেন আমার ফার্মে একটাও নাই, এবং এই চালানেও যে বিটলগুলো নিয়ে এসেছিলাম, নিয়ে আসার 2 দিনের মধ্যেই সেগুলো বিক্রি হয়ে গেছে। তো ইফেক্টটা কিন্তু তখন সেই ভিডিও থেকে এখনও সেই ইফেক্টটা থেকে গেছে আলহামদুলিল্লাহ। আসলে ছাগলগুলোর কোয়ালিটি কেমন ছিল না ছিল আপনি নিজে দেখেছেন, আপনি একজন পশু চিকিৎসকের পাশাপাশি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তো আপনি মোটামুটি সেই সময় দেখে গেছিলেন, বলেওছিলেন, কমপ্লিমেন্টটা ছিল, ভালো ছিল যে ভাই ভালো। তো যারা ছাগল নিয়েছে তারা সবাই বাচ্চা পেয়েছে, এবং যেগুলো ছাগল বাচ্চা মানে গাভীন ছিল না বলেছি, সেগুলো আলহামদুলিল্লাহ গাভীন পেয়েছে, মানে সেগুলোও গাভীন ছিল। আমি সব খোঁজ খবর নিই, আমি এই যে 3 দিন আগেও খোঁজ নিয়েছি একজনের, আমাদের এক স্যারের, উনি পেশাটা আমি বলছি না, উনি অনেক উচ্চ পদস্থ একজন লোক, উনি 2টা গাভীন নিয়েছিল, আর একটা মনে আছে যে একটা আমার নাগরা বিটল ছিল কালো কালারের, সে নাগরা বিটলটা নিয়েছিল, ভিডিও করার 3 দিন আগে ব্রিড হয়েছিল, এটা আপনাকেও দেখিয়েছিলাম ব্রিডটা, ওইটা এখন তার কাছে আছে, আর 2টা বাচ্চা দিয়েছে, একজনের একটা পাঠা বাচ্চা হয়েছে, আর একটা ছাগলের সামহাও কোনো কারণে বাচ্চা হওয়ার কিছুদিন আগে পেটে বাচ্চাটা মারা যায়, তারপরে বাচ্চাটা মৃত ডেলিভারি হয়। তো আরও তারপরে আরেকটা যে বড় কালো সাদা ছিল, ওইটা আছে এখন ঢাকায়, ওইটা বিক্রি হওয়ার 3 দিন পরে বাচ্চা হয়। ওর সাথে যেটা আরও একটা ছিল, ওইটা আমাদের রাজশাহীর এক ভাইকে দিয়েছি, ওরও 2টা বাচ্চা হয়। তারপরে যে লাল বাচ্চাটা হয়েছিল ওটা ওখানে আছে, প্রত্যেকটার আমার খোঁজ আছে। আমার ভাই দেওয়ার চাইতে মানে নেওয়ার পরে যে দায়িত্বটা সেটাই হচ্ছে বড় বিষয়। হ্যাঁ, কারণ এই ছাগলগুলো তো অনেকে ছাগল পালন জানে না, শখের বশেই আসে, তো তাদের যদি আমি তাদেরকে যদি কন্টিনিউয়াসলি তাদের সাথে যুক্ত না থাকি, তাহলে কিন্তু তারা এই মানে জিনিসটা বুঝতে না পেরে ছাগলটাই নষ্ট করে ফেলবে। তো পুনরায় সেগুলো হিটে আনার জন্য আমি তাদেরকে যে যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছে আমি চেষ্টা করছি। দেখ, এবার রমজান মাসে, জি, এই মুহূর্তে এবার আমার দর্শকদের জন্য, যারা উদ্যোক্তা যারা খামারি তাদের জন্য এবার কি রাখতেছেন? এবার আমি নিয়ে এসেছি হরিয়ানা, বিটলের পাশাপাশি হরিয়ানা নিয়ে এসেছি। এর পেছনের মোটিভ কারণ হচ্ছে হরিয়ানা ব্লাড লাইনের ছাগলটা আমাদের দেশের গোস্ত উৎপাদনে যতটা ভূমিকা রাখছে, পাশাপাশি দুধ উৎপাদনে খুব ভালো ভূমিকা রাখছে। এই ছাগলগুলো ম্যাক্সিমাম ছাগল কিন্তু ব্রিড করানো আছে, 2টা ছাগল ফুল গাভীন, তাছাড়া ম্যাক্সিমাম ছাগল ব্রিড করানো আমার কাছে এসে 4টা ছাগল আমি ব্রিড করালাম 2 দিনে, প্রত্যেকটা ছাগল খুব ভালো পরিমাণে দুধ দিচ্ছে। আমি এই ছাগলগুলো থেকে প্রতিদিন 6 লিটার দুধ পাচ্ছি আলহামদুলিল্লাহ, 6 লিটার কাছাকাছি 6 লিটার, মানে আমার এলাকার এই অত্র অঞ্চলের এরা কখনো ছাগলের দুধ এত খায়নি, প্রত্যেকটা মানুষ আসছে ছাগলের দুধ নিয়ে যাচ্ছে, এমনি দিয়ে দিই ফ্রি। কত পিস এখন আছে বর্তমানে? এখন বর্তমানে হরিয়ানা আছে 14টা, জি। আচ্ছা আচ্ছা,
আপনি দেখে বলতে পারবেন না এগুলো ইন্ডিয়া থেকে আসছে ছাগল। আপনি আমি চ্যালেঞ্জ করব, কারণ আমি এদের পেছনে প্রচুর পরিশ্রম করি খাদ্যের দিক দিয়ে এবং মেডিসিনের দিক দিয়ে ট্রিটমেন্টের জন্য। অবশ্যই, কারণ জিনিসটা আনার পরে তাদেরকে পরিচর্যা প্রপার ট্রিটমেন্টটা খুব জরুরি, এটা খুব দরকার। তো যাই হোক, দর্শকদের উদ্দেশ্যে কথা বাড়াবো না, রোজার দিন জি জি অল্প সময়ে কিছু দেখানোর চেষ্টা করব। জি আসেন, চলেন দর্শক। অবশ্যই এই রাফি ভাইয়ের রাফাগট ফার্মের ছাগল যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে নেবেন। চলেন, আজকের যে সেরা ভাইয়ের এখানে যে কালেকশনগুলো থাকছে সেগুলো নিয়ে আমরা দেখানোর চেষ্টা করব এবং আপনাদের এই ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখন আমরা যে দুটো ছাগল হাতে দেখতে পাচ্ছি এই ছাগল দুটো নিয়ে একটু কথা বলবেন আমাদের। এগুলো হচ্ছে পিওর ব্রিডের হরিয়ানা বা কোটা জাতের ছাগল। এগুলো আপনার আলহামদুলিল্লাহ খুব অ্যাক্টিভ ছাগল, এদের কিন্তু দুধ হচ্ছে। দুধ হচ্ছে না? হ্যাঁ, এই দুইটা ব্রিড করানো হয়েছে। এগুলো ব্রিড করানো হয়েছে যে সকালবেলায় দুধটা দহন করে ফেলি, কারণ দুধের যে চাপ থাকে সকালবেলায় না, হ্যাঁ দুধের চাপটা কমানোর জন্য ছাগলটা দহন করে ফেলা হয়। আচ্ছা আচ্ছা, এটা কয় দাঁতের ছাগল ভাই? দেখতে হবে, এটা চার দাঁতের ছাগল। চার দাঁত? আচ্ছা, এর পাশেরটা? এটা সম্ভবত ছয় দাঁতের। ছয় দাঁত? এটা ছয় দাঁত। দর্শক দেখেন, ছয় দাঁত আর চার দাঁত। আচ্ছা, এই হরিয়ানা এটা নিয়ে কথা বলবেন। অনেক হরিয়ানার আমরা জাত ঠিক আছে, কিন্তু অনেকেই অনেক মন্তব্য করে যে শিং পেঁচানো, শিং এই লম্বা, আসলে বিভিন্ন ধরনের, এটা নিয়ে একটু কথা বলবো। হরিয়ানার সৌন্দর্যটা হচ্ছে শিঙে ভাই, যে ছাগলটার শিংটা মানে পেঁচানো ভালো থাকে সেটার সৌন্দর্য যেটা সেটা সুন্দর বেশি হয়। তো এই শিংগুলো জন্যই কিন্তু স্পেসিফিক্যালি এটাকে বেশি পছন্দ করা হয় জাতটাকে। তো দেখুন, এটা চার দাঁত, এর শিঙের যে প্যাচটা উঠছে ভবিষ্যতে এটা আরও ভালো হবে। এটা ছয় দাঁতে দেখেন কত সুন্দর শিংটা আসছে, এটাই মূলত এদের সৌন্দর্য। আচ্ছা, তো এটা ব্রিড করানো দুইটা একই দিনে ব্রিড করানো হয়েছে, দুইটা পিওর ব্রিডের তোতা হরিয়ানা দিয়ে ব্রিড করিয়েছি। আমার কাছে নাই, পাশে আমাদের সবুজ ভাইয়ের কাছে দেওয়া আছে ব্রিডার। তো এটা আপনার আজকে চার দিন হলো, চার দিন আজকে চার দিন হচ্ছে এদেরকে ব্রিড করানো। এগুলো আপনার 33 করে এখনই হাইট আছে কিন্তু ভাই, 33? হ্যাঁ, এগুলো প্রাপ্তবয়স্ক হলে, এবং যেহেতু এটা সফর করে আসছে, এই সফরের জন্য একটু স্বাস্থ্যটা শুকাইছে। দেখতে পাচ্ছেন স্বাস্থ্য শুকনা, কিন্তু এটা যে একদম হেভি হেলদি তা কিন্তু না। তো যখন এটা প্রপারলি এদের বডির মানে শেকটা ঠিক চলে আসবে তখন এদের এই হাইট, এই ছাগলটা এই অবস্থাতে দুই এক দেড় মাস পরে কিন্তু এটার আরও 1 থেকে 1.5 ইঞ্চি বাড়বে। মানে আমি কিনেছিও ভাবে, এগুলো 34 করে মাপ দিয়ে কেনা। আচ্ছা আচ্ছা, এগুলো 34 করে মাপ করে কেনা আছে। আচ্ছা, এখন বর্তমানে দাম কেমন চাচ্ছেন বলেন? এগুলো আমি দাম চাচ্ছি 60,000 টাকা পিস। 60,000 টাকা পিস? জি জি জি। আচ্ছা দর্শক দেখেন, 60,000 পিস, দাম দর করার সুযোগ থাকবে কোনো? সামান্য, আপনি জানেন এর আগেও দিয়েছি, আমি খুব কম আর কি দাম দর করি, কারণ আমার জিনিসের কোয়ালিটি ভালো ভাই, আমি এ টু জেড মেনটেন করি। দেখুন, আপনি শিং দেখেন, কান দেখেন, কানটার আপনি ভাঁজটা দেখতে পারেন, এই যে কানের ভাঁজ দেখেন, আপনার পায়ের কালার দেখেন, আপনি দুধের রেকর্ড যদি আপনি দেখতে চান অনেক ভালো চারিদিক দিয়ে। ছয় দাঁত চার দাঁতের ছাগল প্রতিদিন এখনও আপনার আমরা দুই বেলাতে 1 লিটারের মতো দুধ পাচ্ছি এই ছাগলগুলো থেকে। আচ্ছা আচ্ছা, মানে আমাদের এখানে এলাকার আশেপাশ থেকে সবাই দুধ নিতে আসছে, তো দিয়ে দিতে হচ্ছে, কিছু করার নাই। এই যে আমরা ভিডিও শুরুর আগে দুধ ছিল, এরা দুয়ে নিয়েছে, দহন করে নিয়েছে। আচ্ছা আচ্ছা, আর কি আছে একটু দেখাবো? রাফি ভাই, হ্যাঁ ভাই জান, এখন আমরা যে দুটো ছাগল দেখতে পাচ্ছি হাতে এই দুটো নিয়ে একটু কথা বলি। এটা মাশাআল্লাহ কোয়ালিটি, এর আগের একরকম শিং দেখলেন, দেখুন এদের এবার শিংয়ের কোয়ালিটিটা দেখুন, এদের এবার শিংয়ের কোয়ালিটি দেখুন, কানের কোয়ালিটি দেখুন, এবং এই যে বর্ডারগুলো দেখুন, সব মিল পাবেন। আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা শুরুতে বলছি, আমি কোয়ালিটি জিনিস নিয়ে কাজ করি। আমার কথা হচ্ছে আমি যে দামে ছাগল দিব এই দামে যদি এরকম কোয়ালিটির কোথাও কম দামে পান তার চেয়ে নিয়ে ফেলবেন, কিন্তু আমার কাছের ছাগল, আমার এই ছাগলগুলো অন্য জায়গায় গেলে দ্বিগুণ দামে পাবেন না। আচ্ছা, এটা কি গাব আছে দুইটার ভাই? এই ছাগল দুইটা সম্ভবত গাব আছে, অল্প দিনের, 1 থেকে 1.5 মাসের। আমার কাছে এসে এগুলো হিটে আসেনি, যেহেতু এগুলো ওখানে পালে ছাড়া থাকে সেক্ষেত্রে তারা ব্রিড হয়ে যায়। তো এটার এতটুকু জিনিস, এই যে দেখুন ওলানে দুধ আছে,
ওলানে দুধ আছে দুইটা বান ঠিক আছে এগুলো রিজেক্ট ছাগল না এবার দাঁতটা একটু দেখাই দেই জি দাঁতটা দেখি এটা হচ্ছে ছয় দাঁতের ছাগল ভাই দেখে নেন এই যে এখনো সাইডের দাঁত বের হয়নি জি ছয় দাঁতের এই যে হ্যাঁ হাইট কিন্তু এগুলো 33 করে আছে হাইট 33 এটা 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 আট দাঁত হয়েছে নতুন আট দাঁত ভাই এই দেখেন এই যে ছয় দাঁত ছিল আট দাঁতটা বের হচ্ছে মানে এখনো প্রপারলি হয়নি এগুলো আরো বড় হবে ভাই আরো ভালো এদের অনেক অনেক দিন এগুলো নিয়ে কাজ করতে পারবে ফার্মাররা সেক্ষেত্রে এখন যেহেতু ওখান থেকে গাব এটা গ্যারান্টি দেওয়া যাচ্ছে না 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 এটা আমি গ্যারান্টি দেব কেমন কি দাম চাচ্ছেন এগুলো আমি 60,000 টাকা পিস চাচ্ছি সীমিত দাম দর করার সুযোগ রাখছি আমি এগুলো 60,000 জি 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 দর্শকদের 60,000 টাকা পিস এগুলো অনেক দুধের ছাগল কিন্তু জি অবশ্যই দুধের ছাগল এই যে দেখেন এগুলো 32 33 হাইট আছে এভারেজ এখন কিন্তু এটা যখন এদের স্বাস্থ্যটা বাড়বে দেখুন এই যে ভাই একটা জিনিস খালি দেখান এই যে দেখুন এর এই যে এই হাড়টা বসে গেছে কারণ এটা সফর করে আসছে স্বাস্থ্য কমে গেছে যখনই স্বাস্থ্যটা এটা এই হাড়টা কিন্তু এরকম চওড়া আর উঁচু থাকবে এটা আরো 2 ইঞ্চি করে বাড়বে 2 ইঞ্চি করে হ্যাঁ এটা বয়সের কারণে না এটা জাস্ট শুকায় গেছে এই কারণে সফরের কারণে আচ্ছা ভাই আর কি আছে একটু দেখাও একটু হ্যাঁ আসেন দেখছি অনেক আছে এগুলো আপনার হরিয়ানা জাতেরই ছাগল তবে এদের বৈশিষ্ট্যটা দেখুন এর কানের কানের লেন দেখুন অনেক সুন্দর লেন এগুলো থেকেই মূলত আপনার 40 ইঞ্চি 42 ইঞ্চি 45 ইঞ্চি হাইটের যে পাঠাগুলো এই ছাগিগুলা থেকে এই ছাগিগুলার বাচ্চাগুলো থেকেই হয় মানে এর বাচ্চাগুলো অত বড় হয় এটা কয় দাঁতের ছাগল এটা দেখতে হবে ভাই আমি আসলে প্রত্যেকটা ছাগলের দাঁত দেখা হয়নি তুমি তুমি ছাড়ো আমি দেখছি দেখি দেখি এটা হচ্ছে ছয় দাঁত ভাই ছয় দাঁত জি এটা ছয় দাঁতের ছাগল আর এই যে এটা দেখুন এটাও ভাই ছয় দাঁত মানে আমি সব আপনার ওই ছয় দাঁত চার দাঁত আর নতুন আট দাঁত এক আটটা নতুন আট দাঁত আছে হাইট কতটুকু আছে ভাই এগুলো 33 করে হাইট আছে 33 100% দেখেন এগুলো কিন্তু হাইট 34 করে কেনা আমার মেপে কেনা আচ্ছা আচ্ছা দর্শক দেখেন এই যে আমি দেখাচ্ছি আচ্ছা এই যে দুধের উলানগুলো দেখেন ভাই এদের দুধ শুকিয়ে যাচ্ছে এরা গাভীন আছে গাভীন আছে হ্যাঁ অল্প দিনের গাভীন আছে আচ্ছা আচ্ছা সামান্য কিছু দাম দর আছে অতিরিক্ত কেউ যদি আশা করে সেটা সম্ভব না আচ্ছা দর্শক দেখেন এগুলো 60,000 টাকা ভাই চার দাম সীমিত কিছু কমাবে ভাই বলতেছে আচ্ছা আচ্ছা ভাই এগুলা তো গাব গ্যারান্টি দিচ্ছেন না তাই না যেহেতু ভাই এক দেড় মাসের গাভীন গ্যারান্টি নাই তবে একটা জিনিস গ্যারান্টি দিব ছাগলগুলো রিজেক্ট না আর কি আছে একটু আমাদের দেখা ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলো হচ্ছে একই হরিয়ানা জাতেরই ছাগল ভাই আসলে এই কালারগুলো আমাদের দেশের লোক অনেক মানে এগুলো চেনে না এই এই কালারটা সম্পর্কে সেভাবে জানে না অনেকে এগুলোকে ক্রস জাত বলে কিন্তু আপনি অবাক হবেন ইন্ডিয়াতে সবচেয়ে ডিমান্ডেবল কালারটাই কিন্তু এই যে সাদার পরে এই এই স্টেপগুলোর ভেতরে সাদাটা এটা প্রচুর ডিমান্ডেবল জি এটার প্রচুর ডিমান্ড এই কালারের যে পাঠাগুলো এগুলো আপনার মুম্বাইয়ে কুরবানির সময় প্রচুর ভালো চলে মানে এই কালারটা পছন্দ হয় ওদের জি সাদার উপরে কালো এই কানগুলো তো মাশাআল্লাহ অনেক বড় সরু দেখতে পাচ্ছি আসলে ভাই এটা হচ্ছে ওয়ান অফ দ্য টপেস্ট কোয়ালিটি গ্রেটেস্ট কোয়ালিটির ছাগল যদি বলা যায় আর এই ছাগলটা স্পেসিফিক্যালি আমার দুইটা ছাগল একজনের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে যারা অনেক উন্নত মানের পাঠা তারা তৈরি করে প্রতি বছর তাদের খামার থেকে আমরা 46 ইঞ্চি 42 ইঞ্চি 43 ইঞ্চির পাঠাগুলো সারা ইন্ডিয়া জুড়ে কেনা বেচা হয় তারাই তৈরি করে তো কারণ একটা এরা ছয় দাঁতে ছাগিগুলোকে ব্রিড করে ছয় দাঁত বয়সে এটা এখন বর্তমানে 33 ইঞ্চি হাইট আছে দাঁতে কয়টা এটা ছয় দাঁত এবং আমি ব্রিড করাইছি নিয়ে এসে এটা 4 দিন হলো ব্রিড করানো এই যে ছয় দাঁত দর্শক দেখেন এই যে ছয় দাঁত ছয় দাঁতে ফার্স্ট টাইম ব্রিড আচ্ছা ওটা ওটা এটা আট দাঁতের ছাগল মানে নতুন আট দাঁত এটা বেশি দিন হয়নি ছয় দাঁতে ব্রিড করার একটাই কারণ আপনি একটা জিনিস দেখেন একটা ছাগিকে আমরা যখন দুই দাঁতে বা তার নিচে যখন ব্রিড করাই ছাগিটার বাচ্চাটা যখন দেয় তখন দুর্বল হয় তারপরে বাচ্চা হওয়ার পরে দুধ কম পায় তো এই জিনিসগুলো ওরা মাথায় নিয়ে ওরা প্রথমত ছাগলটাকে বড় করে বড় করার পরে ওকে তৈরি করে যেন ওর পেটে বাচ্চাটা ভালোভাবে হয় ভালোভাবে পুষ্টিটা পায় এবং বাচ্চা দেওয়ার পরে কিন্তু ওরা দুধটা যেন ভালো পায় সেই হিসাব করে ছাগলগুলোকে তৈরি করে কেমন দাম চাচ্ছেন এটা আমি 70,000 টাকা দাম চাচ্ছি ভাই 70,000 টাকা জি দুটাই না 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 শুধু এটা এটা আর ওটা ওইটার ওইটা আপনার ওইটার এটা একই দিনে ব্রিড করিয়েছি ওইটার দাম আমি চাচ্ছি 60,000 টাকা দাম দর দুইটাতেই সুযোগ রয়েছে সুযোগ রয়েছে তবে সীমিত পরিমাণে সীমিত জি
এখন যে দুইটা হরিয়ানা দেখতে পাচ্ছি অনেক সুন্দর দেখতে। হ্যাঁ, শুধু সুন্দর, শুধু সুন্দর না, একদম ইউটিউবিং তো অনেক দিন থেকে করছেন, অনেক খামার দেখেছেন, বডিতে অনেক হাড়ে মোটা, অনেক খামার দেখেছেন, এই কোয়ালিটির হরিয়ানা ছাগি কয়টা দেখছেন? এটা আমার আপনার কাছে ছোট্ট প্রশ্ন। পাঠার মতো লাগতেছে, পাঠার মতো লাগছে। আমিও প্রথমে যখন ছাগলটা নেই, আমিও আমারও ধারণা ছিল এটা পাঠা মেবি, নামার পরে দেখছি না এটা ছাগি। এই ছাগলের নামে একটু কথা বলি। জি, ওর শিংগুলা কিন্তু একবার অদ্ভুত। হ্যাঁ, এটা আবার কি শিং ভাই? এটাকে শঙ্খ শিং বলে। শঙ্খ শিং? জি। কানগুলো কলা পাতা পুরা। হ্যাঁ, এগুলো থেকেই যে বাচ্চাগুলো আসে, যেগুলো 50 ইঞ্চি 52 ইঞ্চি পর্যন্ত হাইট যায়। আচ্ছা আচ্ছা, দর্শক দেখেন অনেক বিগ সাইজ একটা। এটা এখন 36 ইঞ্চি হাইট আছে ছাগলটার, ছয় দাঁতে। এটা 8 দাঁতের পরও হাইট বাড়বে ইনশাল্লাহ, 40 পার হবে ছাগলটার হাইট। এটা কি এর ফার্স্ট বাচ্চা? ফার্স্ট টাইম ব্রিড করানো হয়েছে। ফার্স্ট টাইম ব্রিড করানো হয়েছে। প্রচার করে দিয়ে আর কোনো কথা বলা নাই। এটার দাম কেমন চাচ্ছেন বলেন? যেহেতু ভালো জিনিস বেশি কথা বলা লাগে না ভাই, এটা আমি আলোচনার হিসাব রাখতে চাচ্ছি। আলোচনা সবই দাম বলবেন, এটা আলোচনা কেন? আসলে ভাই শুনেন, ভালো জিনিসের কদর হাতে গুনে কিছু মানুষ বোঝে, আর বেশিরভাগ মানুষ এটা নিয়ে তর্ক করবে, উপহাস করবে। যারা জানে না তারা শিখুক, শেখার পরে এগুলোর দাম তারা আমার মুখেই শুনুক। তাহলে অবশ্যই আপনার দাম দরটা আলোচনা? হ্যাঁ, ওইটা শুধু একটা আলোচনা সাপেক্ষে, তাছাড়া আমি সব 15-13টা ছাগলের দাম বলছি। আচ্ছা, দাঁতটা একটু দেখাই দেন। এই যে ছয় দাঁত দেখেন, ছয় দাঁত একদম ফ্রেশ, ছয় দাঁত এখন কিছুদিন হলো, মানে 4 দাঁত থেকে 6 দাঁতে আসছে ভাই। আচ্ছা, পাশেরটা নিয়ে একটু কথা বলি। এটা এটা হচ্ছে ভাই, বলেছিলাম না যে একটা ছাগি আছে যেটা খুব হাই ব্লাডের ছাগল, ওই যে এর আগের ছাগলগুলোর মধ্যে এটা হচ্ছে ওই ব্লাড লাইন, সেম ব্লাড লাইন। এটা 3টা করে বাচ্চা হয়। 3টা বাচ্চা? জি। ইনশাআল্লাহ। এটা 100% গাভাছে, 4 মাসের গাভিন আছে। বুঝেন কিন্তু? হ্যাঁ, 100%। আমি কি এতগুলো ছাগলে কোনো গাভেনের গ্যারান্টি দিয়েছি? না না দর্শক, একটা ছাগলে দিচ্ছি। এই যে এটা ভাইয়ের 100% গ্যারান্টি, 3টা করে বাচ্চা হয় ভাই ইনশাআল্লাহ, 3টা হয়। যেমন এবার একটা বিটল নিয়ে আসছিলাম, 3টা বাচ্চা দিয়েছে আমার বাসায়। মাশাআল্লাহ, কানগুলো অনেক বড় সরো। আচ্ছা, এটা দাঁতে কয়টা? এটা মেবি 8 দাঁত, নাহলে এত বড় কখনোই হবে না, ধারণা করছি, জানি না কি হবে। 8 দাঁত না দর্শক, এই যে দেখেন। হ্যাঁ, এটা 8 দাঁতের ছাগল, নতুন তাও ভাই, একদম ফ্রেশ। আচ্ছা আচ্ছা, 6 থেকে 8 আসছে। বডি হাইট কতটুকু আছে এটা? এটা 34 ইঞ্চি হাইট আছে। 34? না, জি জি জি, 34 আছে। কেমন কি দাম চাচ্ছেন বলেন? এটা আমি দাম চাচ্ছি 85,000 টাকা, এখানে সুযোগ রয়েছে, ওটা দেখাবো ইনশাল্লাহ। এটা 85,000 টাকা দাম চাচ্ছেন? জি জি জি। আচ্ছা দর্শক দেখেন, 85,000 টাকা দাম চাওয়া দাম, যদি কারো পছন্দ হয় অবশ্যই ভাইয়ের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। কয় দাঁতের ছাগল দুইটা বলে দেন? এটা মেবি 4 দাঁত, আর ওটা 6 দাঁত হবে, নাহলে 8 দাঁত হবে। আমি দাঁতটা দেখবো ভাই, আমি দেখি নাই, আমি এই ছাগলটারও দেখছি। জি, দাঁতটা দেখান তো। আচ্ছা, এটা একটু দাঁতটা দেখাই। এই যে দেখেন, 4 দাঁত। 4 দাঁত না? জি। আচ্ছা, 4 দাঁত ওইটা ধরেন তো একটু ভাইয়া। এটা 8 দাঁত ধরেন, ফাইন করে। এটা 8 দাঁত? আচ্ছা, 8 দাঁত। এই যে 8 দাঁত। হ্যাঁ, ওই ছাগিটা ফুল গাভিন আছে। ওটা ফুল গাভিন? হ্যাঁ, কয় মাস? কনফার্ম ওটা 3 মাস প্লাস হয়ে গেছে, ওটার পেছন সাইড নরম হয়ে গেছে এবং ওলান, মানে শিওর দিচ্ছেন? হ্যাঁ, আমি 14টা ছাগলের মধ্যে 2টা ছাগল গাভিন গ্যারেন্টি দিচ্ছি। ওটা হাইট কতটুকু আছে? ওইটা 33 ইঞ্চি হাইট আছে ভাই। 33 ইঞ্চি? জি। কেমন কি দাম চাচ্ছেন ওটা? ওইটা 70,000 টাকা দাম চাচ্ছে। 70,000? জি জি জি, ফুল গাভিন ছাগল ইনশাল্লাহ। এটা 2টা করে বাচ্চা হয়। 2টা করে বাচ্চা? জি। এখনো টাইম আছে, এখনো 1.5 মাসের মতো টাইম পাবে এটা। 1.5 মাস? হ্যাঁ, রেডি করার টাইম পাবে। এটা আরো মোটা ছিল ভাই, এটা শুকায় গেছে। শুকায় গেছে? জি। আর পাশেরটা? এটা ভাই, এটা বাচ্চা দিয়ে এসেছে, আমরা দুধ পাচ্ছি প্রতিদিন, খুব ভালো দুধ হচ্ছে। এখনো আমি শিওর না এই ছাগলটা হিটে আসছে না গাভিন আছে, তবে আজকে আমি পাঠার কাছে পাঠাইছিলাম, আমাকে বলেছে ছাগলটা মানে গাভিনের চান্স বেশি, তবে হিটে আজকে ছিল না। আচ্ছা ভাই, এটা যে দুধের উলান একটু আমরা দেখি। এটা এটা একটা ম্যাজিক ভাই। এই ছাগলটার 3টা উলান, অনেক জায়গায় 4টা দেখা যায়, 2টা তো থাকেই, এটা 3টা উলান এবং 3টা দিয়ে দুধ আসে এবং খুব ভালো দুধ হয় ভাই। 3টা দিয়ে ইনশাআল্লাহ আসেন দেখাচ্ছি। 3টা উলান দেখাই। এই যে দেখেন, দেখেন একটা, আচ্ছা দুধ দেখেন, দেখেন এটা দুধ দহন করা হয়েছে সকালে। এই যে দেখেন, এই 3টা দিয়ে দুধ আসে। এই যে 3টা দিয়ে দুধ বের করলাম। আচ্ছা আচ্ছা, এই যে একসাথে 2টার বের করছি দেখেন। এই দেখেন, ঠিক আছে ঠিক আছে, ছাগলটা খুব ভালো ছাগল, যে নিয়ে যাবে লেনটেন্ড ভালো, খুব ভালো কাজ করবে। কেমন কি দাম চাচ্ছেন? এটা 55,000 টাকা দাম চাচ্ছি। 55,000? জি জি জি।
আচ্ছা বেশি কথা বলবো না, রোজার দিন রমজান মাস, আমরা অনেক রোজা আর কি আছে আজকে, আর কিছু নাই ভাই, 14টা ছিল দেখাই ফেলছি আলহামদুলিল্লাহ। তবে শীঘ্রই আবারও বিটল আসতেছে, আবার আসবে ইনশাআল্লাহ আসবে, দোয়া করবেন সবাই। দর্শক আজকে ভাই এই যে মোটামুটি হরিয়ানা যতগুলো ছিল ততগুলো দেখানো হয়ে গেছে, এর মধ্যে যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই রাফি ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন। ভাই আপনার ফোন নাম্বারটা একটু কষ্ট করে বলে দেবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 01834233701। আচ্ছা, আর আমার লোকেশন হচ্ছে রাজশাহী শহর সিএনবির মোড়, রিভার ভিউ স্কুলের অপোজিটে, আমাদের পদ্মা নদীর পাড়ে আর কি খামারটি অবস্থিত। দর্শক আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন, ছাগল ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই আপনারা দেখে শুনে ক্রয় করবেন। আর অবশ্যই আপনারা এই ধরনের উন্নত জাতের ছাগল নিয়ে কাজ করতে চাইলে আপনারা যে কোনো পরামর্শের জন্য তারপরেও যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। এটা প্রতিদিন আমার কাছে 10 জন 15 জন ফোন দেয়। জি রাফি ভাই ভালো থাকবেন আপনি ইনশাআল্লাহ, আপনার সুস্থ কামনা করে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দর্শক ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।